বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা এবং থানা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাইরা, উপস্থিত ভাইরা, এবং লাইভের মাধ্যমে সারা দেশ এবং বিদেশ থেকে উপস্থিত উপস্থিতি বৃন্দ, আসসালাম আলাইকুম। আজকে এই যে আমরা এখানে ইফতার বা দোয়া মাহফিলে একত্রিত হয়েছি, এই একত্রিত হবার আগে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কতগুলো বক্তব্য রেখেছেন। বক্তব্যের মূল বিষয় ছিল দেশের অবস্থা, দেশের মানুষের অবস্থা। সংক্ষেপে উনারা উনাদের বক্তব্যে তা তুলে ধরেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, ইফতার বা দোয়া মাহফিলে যে আমরা উপস্থিত হয়েছি, এখানে এই সারা মাঠে যত মানুষ আপনারা উপস্থিত আছেন আজকে, এই মানুষগুলোর সাথে হয়তো আরো কিছু মানুষের আজকে থাকার কথা ছিল। আজকে এখানে লিমনের থাকার কথা ছিল, এখানে জাহাঙ্গীরের থাকার কথা ছিল, এখানে বাবুল হোসেনের থাকার কথা ছিল, বিলালের থাকার কথা ছিল, এখানে এরকম আরো বেশ অনেকগুলো মানুষের, অনেকগুলো আমাদের সহকর্মীর থাকার কথা ছিল, কিন্তু আজ তারা আমাদের মাঝে উপস্থিত নেই। কেন তারা আমাদের মাঝে উপস্থিত নেই? কারণ আজকে এই যে আজকের নিশিরাতের অবৈধ সরকার, ভোট ডাকাত অবৈধ সরকার, অবৈধ শেখ হাসিনার সরকার, তারা আমাদের এই সহকর্মীগুলোকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। কেউ তাদের কাউকে কাউকে এই পুলিশ র‍্যাব দিয়ে ক্রস ফায়ার বা হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, অথবা এই যে সন্ত্রাসী একটি দুর্বৃত্তের দল, আওয়ামী লীগ নামক যে একটি সন্ত্রাসী দুর্বৃত্তের দল, এই দলের লোকজনকে দিয়ে কাউকে কাউকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা শুধু যে চাঁদপুর জেলায় তা নয়, এই ঘটনা সমগ্র বাংলাদেশে আমাদের শত শত নেতাকর্মীকে, আমাদের শত শত সহকর্মীকে এইভাবে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। হয় পুলিশ র‍্যাব দিয়ে করা হয়েছে, নাহলে এই যে দুর্বৃত্তের দল, সন্ত্রাসী দল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এদের লোকজনকে দিয়ে, এদেরকে দিয়ে গুম খুন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে যারা মাঠে বসে আছেন, এখানে আমাদের আজকে জেলার সভাপতি, নির্বাচিত সভাপতি মানিক এখানে আছে। মানিক কয়দিন আগে জেল থেকে বের হয়েছে, ঠিক জেল থেকে বের হয়েছে কয়েকদিন আগে, মিথ্যা মামলার কারণে তাকে জেলে যেতে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আজকে মাঠে আছেন, এই মাঠে শুধু যারা আছেন, এখানে আমার তো মনে হয় এখানে উপস্থিত যতজন আছেন, প্রত্যেকের নামে না হলেও একটি করে হলো মিথ্যা বা গায়েবী মামলা আছে, আছে না? প্রত্যেকের নামে আপনাদের আছে, এই মাঠেই প্রত্যেকটা মানুষের নামে আছে, এই মাঠের বাইরে সারা জেলায়, চাঁদপুর জেলার প্রতিটি গ্রাম, থানা, ইউনিয়ন, মহল্লায় আমাদের বহু হাজার হাজার নেতাকর্মী আছে যাদের প্রত্যেকের নামে মিথ্যা মামলা আছে, যাদের প্রত্যেকের নামে গায়েবী মামলা আছে। শুধু চাঁদপুর জেলা নয়, বাংলাদেশের যতগুলো জেলা আছে, সবগুলো জেলাতে আমাদের যত নেতাকর্মী আছে, প্রত্যেকের নামে এরকম মিথ্যা বা গায়েবী মামলা আছে। প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি বললাম যে এই যে সন্ত্রাসী দল, এই আওয়ামী লীগ, কেন সন্ত্রাসী দল বললাম, এই জন্য বললাম যে আপনারা এখানে উপস্থিত নিজেরা আপনারা সাক্ষ্য। এই একটু আগে যে নামগুলো, আমাদের যে নামগুলো বললাম যারা আমাদের মাঝে নেই, যাদের কথা বলে আমি বললাম যে এরকম শত শত সহকর্মী আমরা হারিয়েছি, যাদেরকে গুম, হত্যা, খুন করা হয়েছে, এই কাজগুলো করেছে এই যে সন্ত্রাসী দল, আওয়ামী লীগ নামক যে দলটি, এই দল, এরা, এদের একদম রিসেন্ট ঘটনা যদি আপনারা দেখেন, রিসেন্ট ঘটনা যদি আমরা দেখি, মাত্র কয়দিন আগের ঘটনা, 5-7 দিন 10 দিন আগের ঘটনা, এই ঢাকার নিউ মার্কেট এলাকায়, নিউ মার্কেট এলাকায় আপনারা দেখেছেন কি ঘটনা সেদিন ঘটেছিল। নিউ মার্কেট এলাকায় এই ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী লোকজন আছে, এরা নিউ মার্কেটের বিভিন্ন দোকানে, বিভিন্ন রেস্তোরাঁয় জোর করে চাঁদাবাজি করতো, জোর করে জিনিস নিয়ে আসতো, দোকান কর্মচারী, দোকান মালিকদের অত্যাচার নির্যাতন করতো, তারই ফলস্বরূপ তারা প্রতিবাদ করেছিল, এবং প্রতিবাদের কারণে এই সন্ত্রাসী দল গিয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। শুধু হামলাই চালায়নি,
তারা হেলমেট পরে গিয়েছে, তাদের এক দল আছে সন্ত্রাসী দল, হেলমেট পরে গিয়েছে, গিয়ে মানুষকে পর্যন্ত হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে। এবং সারা দেশে এরকম বহু ঘটনা আছে, সাধারণ মানুষের জমি দখল করে নিচ্ছে, সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছে, সাধারণ মানুষকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে। আমার বহু নেতাকর্মীর ঘর বাড়ি তারা ভেঙে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে শুধু যে বিএনপির লোকজনের উপরে এই অবস্থা তা না, আজকে যদি আমরা দেখি এই যে নিউ মার্কেটের ঘটনায়, নিউ মার্কেটের ঘটনায় সাধারণ মানুষকে পর্যন্ত তারা হত্যা করেছে। নাহিদ নামে একটি ছেলে মারা গিয়েছে, শহীদ হয়েছে। নাহিদের বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বিচার চাইবেন না সন্তান হত্যার? নাহিদের বাবা বলেছে, কার কাছে বিচার চাইব, এই দেশে তো মানুষের কাছে বিচার নেই, মার সাধারণ মানুষের জন্য কোনো বিচার নেই এই দেশে, আইন আদালতে গেলে তো সাধারণ মানুষ বিচার পায় না। কিছুদিন আগে এই ঘটনাটা প্রায় আমি প্রত্যেকটি জনসভায় বলেছি, কারণ এইগুলো সত্য ঘটনা, এই ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে। কিছুদিন আগে প্রীতি নামে একটি মেয়ে কলেজে যাচ্ছিল ঢাকা শহরে, এই যে দুর্বৃত্তের দল, এদের গোলাগুলির কারণে সেই মেয়েটি মারা গিয়েছে। তার বাবাকেও জিজ্ঞেস করা হয়েছে, আপনি সন্তান হত্যার বিচার চাইবেন না? প্রীতির বাবা জামাল উদ্দিন সাহেব বলছে, কার কাছে বিচার চাইব, এই দেশে তো সাধারণ মানুষের কোনো বিচার নেই। এই যে আপনারা আজকে একটু আগে যে বললাম আপনাদের নামে গায়েবী মামলা আছে, আপনারা কি কেউ কোনো ন্যায্য বিচার পেয়েছেন আজ পর্যন্ত? গত 10 বছর 12 বছরে আপনারা ন্যায্য বিচার পেয়েছেন? কেউ আপনারা ন্যায্য বিচার পাননি। সারা বাংলাদেশে বিএনপির কোন নেতাকর্মী আজ পর্যন্ত ন্যায্য বিচার পায়নি। এবং ন্যায্য বিচার যে এই অবৈধ ভোট টাকা সরকারের আমলে ন্যায্য বিচার যে সম্ভব না, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, এই দেশের গণতন্ত্রের প্রতীক, এই দেশের মানুষের ভোটের অধিকারের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ যে এই দেশে ন্যায় বিচার বলে কিছু নেই। কিছুদিন আগে আমেরিকার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টের মধ্যেও পর্যন্ত তারা বলে দিয়েছে যে এই বা এই যে বর্তমানে বাংলাদেশের এই অবৈধ ভোট ডাকাত সরকারের অধীনে যে বিচার বিভাগ আছে, এই বিচার বিভাগ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, এদের কাছ থেকে কোনো নিরপেক্ষ বিচার আশা করা যায় না। প্রিয় ভাই বোনেরা, আজ আদালতে বিচারের বাণী শোনা যায় না। আদালতে কি শোনা যায়? আদালতে শোনা যায় আজ এই অবৈধ সরকারের বাণী। আজকে আজকে সারা বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, সারা বাংলাদেশে দেখলে দেখা যাবে যে সাধারণ মানুষ যারা, খেটে খাওয়া মানুষ যারা, তারা আজকে অভাবগ্রস্ত। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী হয়েছে, পত্রিকা খুললে দেখা যায়, পত্রিকার পাতায় দেখা যায় টিসিবি ট্রাক, এবং সেই ট্রাকের পিছে অসহায় মানুষের লম্বা লাইন। পত্রিকার পাতা খুললে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অভাবের তাড়নায় দরিদ্র মানুষ আত্মহত্যা করছে, কৃষক আত্মহত্যা করছে, কৃষককে তার জমিতে পানি দিতে দেওয়া হয়নি, আওয়ামী লীগ এই দুর্বৃত্ত যে দল আওয়ামী লীগ তার লোকজন গিয়ে বাধা দিয়েছে, পানি দিতে পারেনি, ফলে ফসল নষ্ট হয়ে গেছে, অভাবের কারণে কৃষক আত্মহত্যা করেছে। আজকে পত্রিকার পাতা খুললে দেখা যাচ্ছে যে ছাত্ররা আত্মহত্যা করছে। এই মানুষের যখন অবস্থা, আমরা দেখি মানুষ যখন এই অবস্থা আছে, তখন আমরা দেখি যে এই অবৈধ সরকারের এই অবৈধ প্রধানমন্ত্রী গিয়ে ঢাকার স্টেডিয়ামে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে, কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে নাচ গানের আসর শুনছে, এবং সে নাচ গানের আসরে বসে গান শুনছে সে। আজকে এই হচ্ছে, সংক্ষেপে যদি আমরা বলি, এই হচ্ছে দেশের বড় যে একটি চিত্র, যে খারাপ চিত্র, তার একটি সংক্ষিপ্ত অংশ আজকের এইটি। দুর্নীতির কথা যদি বলেন, তাহলে দুর্নীতির কথা বললে বলতে হয় দুর্নীতির কি অবস্থায়, এর সাক্ষ্য আপনারা, প্রতিটা মানুষ আপনারা দেখছেন বাংলাদেশের কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে। কিছুদিন আগে টিআইবির একটি রিপোর্ট, সেই টিআইবির রিপোর্টে প্রকাশ হয়েছে যে এই যে করোনার সময় মানুষকে, যে সকল পৃথিবীর যে সকল গণতান্ত্রিক দেশ, সেই দেশগুলো তাদের মানুষকে বাঁচানোর জন্য যেভাবে পেরেছে তারা টিকা ব্যবস্থা করেছে, অথচ ঠিক একইভাবে সেই দেশগুলো বাংলাদেশের মানুষের জন্য কিছু টিকা সহায়তা করেছিল বিনামূল্যে, অথচ টিআইবির রিপোর্টে আমরা দেখলাম সেই বিনামূল্যের টিকাও তারা বেশি দামে কেনার কথা বলে একটি মন্ত্রণালয় থেকে তারা 23,000 কোটি টাকা লুটপাট করেছে। আজকে আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে পর্যন্ত টাকা নিয়ে যাচ্ছে তারা, বাংলাদেশের মানুষের শত শত কোটি টাকা তারা বিদেশে লুটপাট করছে। আমরা দেখেছি আজকে বালিশ,
কোনোদিন শুনেছেন, বাংলাদেশের কোনো মানুষ শুনেছে যে একটি বালিশের দাম 7,000 টাকা হতে পারে? একটি বালিশের দাম 7,000 টাকা করে তারা একটি বালিশ কিনেছে এবং এই টাকা তারা বিদেশে পাচার করেছে। কয়দিন আগে তো দেখেছেন আপনারা যে ফরিদপুরের বিভিন্ন এই অবৈধ হাসিনার আত্মীয় স্বজনকে তারা লোক দেখানো অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে যে বলছে যে টাকা পাচারের। এই হচ্ছে আজকে দেশের অবস্থা সংক্ষেপে যদি বলি। প্রিয় ভাই বোনেরা, এই যে যেই নামগুলো আমি বলেছি যে যারা আজকে আমাদের মাঝে থাকার কথা ছিল, যেই সহকর্মীরা যারা আমাদের মাঝে আজকে নেই, এই যে আপনারা যারা সামনে মাঠে বসে আছেন, আপনাদের না আপনাদের সহ সারা বাংলাদেশে আমার 40 লক্ষ নেতাকর্মীর নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে, কেন? কারণ কারণ একটি কারণ হচ্ছে যে আপনারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আপনারা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা চেয়েছিল বাংলাদেশের মানুষের যাতে বাক স্বাধীনতা ফিরে পায়, তার জন্য তারা চেষ্টা করেছিল। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা চেষ্টা করেছিল যে বাংলাদেশে যেই গণতন্ত্র হারিয়ে গেছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে গিয়ে, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিনা কারণে গায়েবী মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, শত শত আমার নেতাকর্মীকে, বিএনপির নেতাকর্মীকে আজকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এই দেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই দেশকে স্বাধীন করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ থেকে বাকশালকে দূর করে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের গণতন্ত্রকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের, সাধারণ মানুষের মনের চাওয়া সংসদীয় গণতন্ত্রকে 1991 সালে আবার প্রতিষ্ঠিত করেছিলেন বিএনপি যখন দায়িত্বভার গ্রহণ করে। আপনারা আজ যারা এই মাঠে উপস্থিত আছেন, আপনারা সেই শহীদ জিয়ার রাজনৈতিক সৈনিক। আপনারা আজ যারা মাঠে আছেন, আপনারা সেই দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সৈনিক, দলের নেতা, দলের কর্মী। আজ সমগ্র বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে, সমগ্র বাংলাদেশের মানুষ আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে যে এই যে মাঠে বসা যে মানুষগুলো আজকে দেখা যাচ্ছে, এরা সহ আরো যারা এই জেলাতে, থানাতে, গ্রামে গ্রামে, চাঁদপুরের গ্রামে গ্রামে নেতাকর্মী আছে বিএনপি, সমগ্র বাংলাদেশে যত বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তাদের দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে যে আপনারা তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন। আজ আজ আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদের সকলকে আজ সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে বসে আজ সকলে, আপনারা এখানে বসে আজ ইফতার করবেন, ইফতার আপনারা করবেন, কিন্তু ইফতার করার সাথে সাথে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ইফতার করে আমরা ফিরে যাব নাকি প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আজকে আমাদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে আজকে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন,
আপনাদের সকলের মাধ্যমে আমি চাঁদপুর সহ সারা বাংলাদেশের সকল নেতাকর্মীর কাছে একটি আহ্বান জানাবো। সারা বাংলাদেশের সকল গণতন্ত্রের পক্ষের যে শক্তি আছেন তাদের সকলের কাছে আমি আহ্বান জানাবো, প্রতিটি মানুষ, প্রতিটি রাজনৈতিক দল যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন, তাদের সকলের কাছে আমি একটি আহ্বান জানাবো। আজ এখানে আপনারা ইফতার করবেন, এখানে ইফতার করে গেলেই শুধু চলবে না, আমরা হয়তো মাঠে ইফতার করব, কিন্তু আজ আপনাদেরকে শহীদ জিয়ার কর্মী হিসাবে শহীদ জিয়ার ভূমিকা পালন করতে হবে। আজ আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার কর্মী হিসাবে দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা পালন করতে হবে। কি সেই ভূমিকা? 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েই উনি বসেছিলেন না, স্বাধীনতার ডাক দিয়ে বন্দুক হাতে উনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ডাক দিয়ে উনি ঘরে বসেছিলেন না, উনি রাজপথে নেমে এসেছিলেন। আজ বিএনপির সকল নেতাকর্মীর সময় আছে সে যে আপনাদেরকে ডাক দিতে হবে, এবং আন্দোলনের ডাক দিয়ে আপনাদেরকে ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে, রাজপথে নেমে এসে আপনাদেরকে আন্দোলন সফল করতে হবে। আপনারা কি পারবেন? পারবেন আপনারা? আচ্ছা, এখন আরেকটি কথায় আসি আমি। যদি এই আন্দোলনকে সফল করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে এখানে দুটি কাজ করতে হবে, দুটি বিষয় আপনাদেরকে চিন্তার মধ্যে রাখতে হবে। এক, আমাদের মধ্যে বড় পরিবার, আমরা বিএনপি একটি বিশাল পরিবার, বড় লক্ষ লক্ষ মানুষ এই পরিবারের সদস্য। বড় একটি পরিবারে কিছু মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে, এখানে একজন বক্তা বলে গিয়েছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশ যদি থাকে আমরা সকলে থাকব, দেশ যদি থাকে আমরা সকলে এখানে। কাজেই আজকে আমাদেরকে ছোট খাটো সকল মতভেদ ভুলে গিয়ে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে এই যে বক্তব্যে শুরুতে আমি কতগুলো নাম বলেছি, বক্তব্যে শুরুতে যে আপনাদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের যারা এখানে উপস্থিত আছেন সবার নামে মিথ্যে বা গায়েবী মামলা আছে কিনা, আপনারা সবাই হাত তুলে বলেছেন আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি আজ ঐক্যবদ্ধ না হই তাহলে এই যে যারা খুন হয়েছে, যারা গুম হয়েছে, এই লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এই যে সারা বাংলাদেশে, সারা চাঁদপুর জেলায় আপনাদের যাদের নামে মিথ্যে মামলা আছে, এই মিথ্যে মামলার তালিকা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। আপনারা কি এই যে মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন যে আপনারা কোর্টের বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনারা কি চান এই আর আর যেতে কোর্টের বারান্দায় মিথ্যা মামলার কারণে? আপনারা কি চান? কাজেই এই হাজিরা দেওয়া বন্ধ করতে হবে। কোর্টের বারান্দায় বিএনপির নেতাকর্মীরা আর যাবে না, কোর্টের বারান্দায় গিয়ে মিথ্যা মামলায় আর বিএনপির নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকবে না। কাজেই আজ যদি এটিকে বন্ধ করতে হয়, এই মিথ্যা মামলার তালিকা যদি বন্ধ করতে হয়, এই খুন গুণের তালিকা যদি বন্ধ করতে হয়, দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া বন্ধ করতে হয়, আজ আমাদেরকে এই দেশে ভোটের, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভোটের অধিকারকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই স্বৈরাচার থেকে যদি, এই ভোট ডাকাত স্বৈরাচার থেকে যদি আমরা দেশকে মুক্ত করতে পারি, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব এই খুন গুমের তালিকা বন্ধ করা, তাহলেই একমাত্র সম্ভব আমাদের পক্ষে সম্ভব আপনাদের মিথ্যে মামলা বন্ধ করা, মিথ্যে মামলার তালিকা বন্ধ করা। আজ আজ আপনার স্বার্থে, দলের স্বার্থে, দেশের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, সমগ্র দেশের মানুষের স্বার্থে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ আসুন আসুন আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিজ্ঞা করি, শহীদ জিয়া যেভাবে বন্দুক হাতে পথে মাঠে নেমে এসেছেন যুদ্ধ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে 90 সালে স্বৈরাচার পতনের ডাক দিয়ে রাজপথে নেমে এসেছিলেন, আজ
আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরাও আমাদের সকল নেতাকর্মী, বিএনপি সকল নেতাকর্মী আগামী দিনের যে ডাক আসবে সেই ডাকে আপনারা রাজপথে নেমে আসবেন। আমরা ঘরে বসে থাকলে কোনো ফায়সালা হবে না, আমাদের ফায়সালা করতে হবে রাজপথে। বাংলাদেশের ফায়সালা হবে, ভবিষ্যতের ফায়সালা হবে, আগামী দিনের ফায়সালা হবে রাজপথে। তাই আসুন আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের একটি ডাক, বাংলাদেশ যাবে কোন পথে, ফায়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।